হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এগ ম্যাক্রনি পাস্তা একদম ইজি এবং সিম্পল রেসিপি ঝটপট তৈরি হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ চলুন তাহলে ঝটপট রেসিপি দেখিনি সবার আগে আমাদের ম্যাক্রোনি পাস্তা সিদ্ধ করে নিতে হবে তো ফুটন্ত জলেই অবশ্যই ম্যাক্রোনি পাস্তা দিতে হবে ঠান্ডা জলে দেওয়া যাবে না যখন জল ফুটতে শুরু করবে তারপরে পাস্তাগুলো দেবেন আর তারপরে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করতে হবে সম্পূর্ণ সিদ্ধ করা যাবে না আর এখানে নিয়েছি আমি ঠান্ডা জল গরম জলের মধ্যে থেকে পাস্তা গুলো নিয়ে আমি ঠান্ডা জলের মধ্যে রেখে দেবো অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে আসলে এই পাস্তাগুলোর যে কুকিং প্রসেসটা সেটা স্টপ করতে হবে যাতে এই যে এইটি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করেছি এর থেকে বেশি আর সিদ্ধ হয়ে না যায় ডিরেক্টলি আপনি জল ছেঁকে নিতে পারেন আর তারপরে আরেকটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে পারেন বা এরকম আমার মতো করতে পারেন এখন আমি এই জলটাও আমি রিমুভ করে নেব আর এর জন্য নিয়েছি আমি স্ট্রেনার আর এখন আমি এই জলের মধ্যে থেকে পাস্তাগুলো তুলে নিয়ে স্ট্রেনারের উপরে রেখে দেবো যাতে যে এক্সট্রা জলটা আছে সেটা ঝরে যায় তো এটা আমি এরকম করে রেখে দিচ্ছি আর চলুন কি কি লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি নিয়েছি আমি তিনটে পেঁয়াজ স্লাইস করে সাত আট কলির মতো রসুন নিয়েছি একদম ছোট ছোট করে আর দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এর সাথে নিয়েছি আমি স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা এই জিনিসগুলোই আমাদের অ্যারেঞ্জ করার ছিল আর এখন চলুন কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে দিই আর তেলে সবার আগে আমাদের ভুর্জি বানিয়ে নিতে হবে ভুর্জি বা ডিমের ভুজিয়া বলে যাকে তেলটা ভালো করে ছড়িয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আর এখন আমি ডিম ফাটিয়ে দিয়ে দেব আমি দুটো ডিম ব্যবহার করছি দেড় কাপ পাস্তার জন্য দেড় কাপ পাস্তা সিদ্ধ করেছিলাম আমি যাই হোক দুটো ডিম ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি আর এখন আমি একটুখানি লবণ স্প্রিংকেল করে দেব ওপর থেকে আর তারপরে ভালো করে ভুর্জিটা বানিয়ে নেব ভুর্জি বা ভুজিয়া যাই হোক আমার ভুর্জি হয়ে যাচ্ছে বারবার আসলে হিন্দিতে ভুর্জি বলে তো তাই যাই হোক ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি আমি যেরকম কড়া চান বা হালকা চান সেরকম করে বানিয়ে তুলে নিন তো এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই কড়াইয়া আমি করব বাকি প্রসেস তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি কিছু তেল এখন কিন্তু হিটটা একদম কম করে রেখেছি কারণ আমি এখন রসুন ব্যবহার করব রসুন যাতে একেবারেই পুড়ে না যায় তার জন্য আর রসুন দেওয়ার সাত আট সেকেন্ডের মধ্যেই আমাদের পেঁয়াজ দিয়ে দিতে হবে যাতে কোনোভাবেই রসুনটা পুড়ে না যায় আর পেঁয়াজ যখন দেব তখন আমরা হিটটা একটু বাড়িয়ে দেব এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটাও কিন্তু খুব বেশি একদম ভাজতে হবে না একটু ক্রাঞ্চ থাকলেই ভালো লাগে তো মোটামুটি একটু স্বচ্ছ কালার মতো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো গুলো আর সাথে সাথে আমি যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাও দিয়ে দেব একটু মিশিয়ে নিচ্ছি আর তারপরে দেব আমি স্বাদ মতো লবণ আসলে আমি পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিইনি আমি এখানে লবণ দিচ্ছি যতটা লাগবে ততটা আমি এখনই দিচ্ছি টমেটোটা যখন একটু সফট হয়ে যাবে তারপরে আমি দেব একটু ব্ল্যাক পেপার পাউডার যাকে বলে কালো গোলমরিচের গুঁড়ো হাফ টি স্পুন মতো নিয়েছি একটু মিশিয়ে নিচ্ছি তারপরে দেব কিছু সস তো এক টেবিল চামচ ডার্ক সয় সস আর এক টেবিল চামচ টমেটো কেচাপ দিচ্ছি আমি আপনি যদি চান তাহলে রেড চিলি সস আর গ্রিন চিলি সস দিতে পারেন কিন্তু অত কিছু আমি দিচ্ছি না মধ্যে বাস সিম্পলের করছি ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়ার পরে আমাদের এখন দিতে হবে সিদ্ধ করা পাস্তাগুলো ম্যাকরণিগুলো তো এই হচ্ছে আমাদের পাস্তা দিয়ে দিচ্ছি আমি এখন ভালো করে মিশিয়ে নেবো একবার পাস্তা দেওয়ার পরে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য রান্না করতে হবে মিডিয়াম বা মিডিয়াম টু লোতে হিট করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি এই এগ ভুজিটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম আগে থেকে ভালো করে মিশিয়ে নেবো দু তিন মিনিট মতো হয়ে গেলে তারপরে আমরা গার্নিশিং করব গার্নিশিং এর জন্য আমি ব্যবহার করছি কিছু স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ফ্রোজেন আপনার কাছে ফ্রেশ থাকলে তো খুবই ভালো কথা কিন্তু আমার কাছে অবশ্যই ফ্রেশ নেই আর এর সাথে সাথে আপনি কিছু ফ্রেশ ধনেপাতাও পাতাও দিয়ে দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তারপরে আমাদের পাস্তা মোটামুটি তৈরি হয়ে গেছে টোটালি আমি চার মিনিটের জন্য রান্না করলাম পাস্তা দেওয়ার পর থেকে তো দেখুন বন্ধুরা আমাদের ম্যাক্রোনি পাস্তা মানে এক পাস্তা একদম তৈরি হয়ে গেছে এখন চলুন সার্ভ করে নিই বন্ধুরা খুবই ইজি রেসিপি একদম ঝটপট তৈরি হয়ে যায় কিন্তু খেতে অসাধারণ টেস্টি অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার